হ্যাঁ গাছ নিয়ে উল তো হ্যাঁ গাছ রাহুল নিয়ে বলো চাষ বাস ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আর বেশি বক্তৃতা না করে ভিডিওটা স্টার্ট করা যাক জলদি। তোমরা ভাবছো কি বাগানে একা একা কি করছে, কিন্তু আমি একাই না, আমার সাথে আরো দুজন আছে, রহিম আমি আর ডিপজল বসে আছি এখন। কারণ হচ্ছে কি, আমাদেরকে আকাশ আমাকে ফাটিয়েছে, তারা আমরা লাইন ঠিক করছে, তার জন্য হাতটা যেমন উঠাতে না পারে তার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। বিয়া সাথে আমি করেছি একটা ছেলের বাপ হতে এসে আমার বলছি কি বিয়া করিস, লজ্জা করা উচিত। বল আমি ঢুকছি ভাই, তোমরা কমেন্ট করে বলবে তাদেরকে তোমার বিয়া সিদ্ধি করেছে কিনা। এখন তোমরা মানে কমেন্টে বলবে তো দেখি বিয়া সিদ্ধি করে ছেলে লাগছে না লাগে না, আর যদি না লাগছে তো তোমরা আসতে পারো আগে বিয়ে করতে পারো। এখন আমরা ওখানে ছিলাম, এখন যাবো এই বাগানের দিকে, এই বাগানের ভিতর দিয়ে এই বাগানে যাবি তো ডিজেল পিছিয়ে এখন এই পাক দিন যাবে, কারণ এই পাশে মানে অনেক কাদা হয়েছে বৃষ্টির জন্য, এই জন্য এই পাক দিন যাবো আমরা হেঁটে। এখন তো ডিজেল এখন আগে আগে যাচ্ছে, মানে ওই আমাদের মধ্যে বড় তো তার জন্য নিয়ে যাচ্ছে আগে আগে। আমার যদি এখন কেউ দেখে তো বলবে খেপা আমার পাশে লাগলে যে সব নয় জঙ্গলে জমা দুই পাশে আছে, ওই পাশে ওই পাশে এই পাশে নাই এই পাশে আছে। ডিজেল একটু মানে ভালোই বলতে আছে, তার জন্য আমি আমার ভিডিওটা কন্টিনিউ করতে দেবো। ডিজেল তাহলে কন্টিনিউ কর, তো ডিজেল বলছে কন্টিনিউ করবো না, মানে ওই বুঝছিল ফোনে হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে তো বাগান এসব বুঝছিল, তো আমি বলছি তাহলে ঠিক আছে আমার ভিডিওটা কন্টিনিউ কর, তা আমি করবো না। তো আবার যাচ্ছি ওখানে ডিজেল, আর আমি ওখানে আবার যাচ্ছি ঘুরে। কোনো মানুষের মানুষের কী হলো তো গ্যারান্টি নাই, মানে হাতে যদি উঠিয়ে দেয় তো ওরা লাইন ঠিক করছে তখনও মানে তখন একটু ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। হাতা উঠানোর পরে আমরা এখন বাড়ি ফিরছি, মানে বাড়িতে না মানে ওইদিকে রাস্তা দিয়ে এখন ঘোরাফেরা করবো বা কী করবো এখন যাই দিই। বাপনকে আমি ফোন করেছিলাম, তো বলছে আমি কলেজ গিয়েছিলাম, তো বলছে তাহলে ওই ছেলের কাছে আছে, মানে সামনেই আছে ওইদিকে আসছে, তো আমি ভাবলাম কি বাড়িতে আসছে তার জন্য ফোন করলাম। তো বলছে আমি কলেজ গিয়েছিলাম, তো কী বলবো আর সামনে এখন দেখা হবে আসছে, মানে এই রাস্তা দিয়ে আসছে এখন। ভালো বাপন দেখতে পাচ্ছ কলেজ থেকে চলে এসছে, গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে কলেজ থেকে এলাম। হ্যাঁ প্রচুর রেডি হয়ে গেছি আমি, তাহলে বল আমি তো একটা ভিডিও বানাচ্ছি তাহলে, ঠিক আছে তোমার তোর পেয়েছে বলছে একাউন্ট নাম্বার বলে দিবে সবাইকে, তো এক নম্বরে এক টাকা করে হলে দিবে সবাই, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা এক টাকা করে পারলে পরেও দিবে, এই এই মানে ছেলেটার প্রচুর বিপদ, মানে এই ছোটো ছোটো দাড়িগুলো দেখতে পাচ্ছ মানে কাটতে পারছে না, ছোটো ছোটো বড় বড় যাই হোক মানে কাটতে পারছে না, হোক মানে কিছুটা হলেও তোমরা সাহায্য করো এই ছেলেটাকে, তার নাম হচ্ছে ডিপ জল নাকি। তো তোমার অ্যাকাউন্ট নাম্বারটা যদি পারো তো বলে দাও, নানা নম্বরটা বলে দাও, লিঙ্ক কপি করে দিন, লিঙ্ক কপি করে দিন দেবা, ঠিক আছে। ডিপ জলের ফোন নাম্বার আর মানে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টটা লয় মানে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থাকা নাকি। তোমরা পারলে পরে এক টাকা করে হলে সাহায্য করিও ডিজেলকে, মানে তোমাদের ডিজেল তোমাদের আশীর্বাদ করবে, মানে এই দাড়িটা যে কাটতে পারে আশীর্বাদ দেবে তোমার, বুঝলে তো। দেখতে পাচ্ছ আমাদের দেব আসছে এখন, এই 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 তোর আমারও ইচ্ছা করছে স্যার, এখন মানে রাজের সামনে এখন স্যার গান শোনাবে বাংলায় স্যার সং, বল অনেক থার ফিরে একটু বল কেন এত দুঃখ ধর বুড়াক বানাবে না তার জন্য পালিয়ে যাচ্ছে ওরা।
দেখতে পাচ্ছ মানে নিজেরাই বলছে ব্লগ বানাতে, আবার পিছনে গাড়ি যাচ্ছে বানাচ্ছে। দেখতে পাচ্ছ মানে তুই বই থাক।